ইফতার মাহফিল ও আলোচনা সভা করেছে আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে চ্যানেল কর্ণফুলের ঢাকা সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটকে বাণিজ্যিক ব্যবহার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজাদ জয়ের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর তথ্যমন্ত্রীর আইপি টিভির নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে শীঘ্রই বিশ্বের রোল মডেলে পরিণত হবে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও কিউ টিভির এমডি এস এম ফারুকি একাত্তর বাংলা টিভির চেয়ারম্যান তারেক চৌধুরী রূপসী বাংলার এম মোহাম্মদ আনোয়ার হোসেন চ্যানেল ছাব্বিশের মোহাম্মদ সাইফুল ইসলাম ইজাব টিভির এম এম রহমান আলিফ টিভির জামাল উদ্দিন জামাল ডিজিটাল বাংলাদেশ ক্ষেত্রে আজকে আইপিটিভি হচ্ছে ভূমিকা রাখছে আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট এই দুইটাকে কার্যকর করতে হলে আইপিটিভিকে এগিয়ে আসতে হবে